আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে সারা দেশব্যাপী যে এক ঘন্টা শ্রমদান করার আবেদন করেছেন, স্বচ্ছতাই সেবা এ কর্মসূচিকে সর্বাত্মক সফল করার জন্য আমরা সকলে সমবেত হয়েছি। আমরা খোয়াই পুর পরিষদের 15 নং ওয়ার্ডের এই কালী মন্দির এলাকায় আমরা স্বচ্ছ ভারত অভিযানে মিলিত হয়েছি। আমরা সকলে মিলে শুধু আজকের এই এক ঘন্টা শ্রমদান নয়, আগামী দিনেও আমরা প্রত্যেকে প্রতিনিয়ত আমাদের নিজ পরিবারের চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের পরিবেশকে নির্মল দূষণমুক্ত করার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন, এ দেশকে নির্মল দূষণমুক্ত করা, স্বচ্ছ করা, সে কর্মসূচিকে আমরা সে উনার স্বপ্নকে আমরা বাস্তবায়িত করব। স্বচ্ছতাই সেবা আমরা সে কর্মসূচিকে সর্বাত্মক সফল করব। নমস্কার, ধন্যবাদ।